লেয়ার লেয়ার, এগুলো দূর করা যায়, দেখাচ্ছি আমি। ওকে, আমাদের ক্লাস এখন এখানে হচ্ছে না? ও আচ্ছা, এখানে ড্রাইভ বেড়ে গেছে বুঝছেন, এই জন্য আমরা 38 নম্বর ব্যাচ এখান থেকে স্থানান্তরিত এখানে আসলাম। ওয়ার্ডপ্রেস ব্যাচ 38। ক্লাস নম্বর কত আজকে? 21। আচ্ছা, আজকে আমরা একটা পিএইচডি ফাইলকে কমপ্লিটলি এইচটিএমএল ফাইলে রূপান্তরিত করব। কাজটা খুবই সহজ, আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনের একেবারে হেভি কনসেপ্ট লাগবে না, বুঝতে পারছেন? শুধু ফটোশপ সফটওয়্যারের কয়েকটা কাজ আমাদের জানতে হবে। নর্মালি অনেক ক্লায়েন্টরা আছেন যারা গ্রাফিক্স ডিজাইনারের পাশে বসে থাকেন, বসে বলেন হ্যাঁ বানাও, হ্যাঁ লোগোটা এদিকে সরাও, এদিকে সরাও, সে সরাসরি বসে থেকে বানায়, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ একটা ডিজাইন ফটোশপে করাটা খুব ইজি, কারণ কালার চেঞ্জ করে করে সে দেখতে পাচ্ছে, তাই না? গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনারকে নিয়ে একজন ক্লায়েন্ট খুব সুন্দরভাবে বসে বসে উনি একটা থিম তৈরি করেন, বুঝতে পারছেন? একটা ডিজাইন তৈরি করেন, যখন কমপ্লিট হয়ে যায় সেই ডিজাইনটা, তখন সেই ডিজাইনটা ক্লায়েন্ট কী করেন? প্রোগ্রামার যারা থাকেন, যারা ওয়েব প্রোগ্রামার, যারা ওয়েবের ওয়েব ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, আপনারা আপনাদেরকে দিবেন এটাকে কমপ্লিট একটা ওয়েবসাইট বানা দেওয়ার জন্য, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন এই ধরনের ফাইলগুলোকে বলা হচ্ছে পিএইচডি ফাইল বা ওয়েবসাইটের পিএইচডি ট্যাম্পলেট, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো হচ্ছে আমরা কীভাবে এরকম ফটোশপ পিএইচডি, ফটোশপ ডাটা, পিএইচডি ফাইল, ফটোশপ ডাটা ফাইল। এখন একটা ফটোশপের ডাটা ফাইল নিয়ে কীভাবে আপনি কাজ করবেন সেই বিষয়টা আমরা আজকে দেখবো। তো প্রথমে চলে যাই গুগলে, গুগলে যেয়ে আমরা সুন্দর দেখে মানে এবং একটু কঠিন দেখে একটা ডিজাইন নিব। আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর লিখব ফ্রি পিএইচডি ওয়েব সাইট ট্যাম্পলেট। ফ্রি পিএইচডি ওয়েবসাইট ট্যাম্পলেট। আর একটা কথা মাঝখানে বলে নেই, আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এটা ডেডলাইন কিন্তু এখনো পাবলিশ হয় নাই, অচিরেই ডেডলাইন চলে আসবে, মানে এই লাইনের মধ্যে জমা দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা আস্তে আস্তে ওইটার দিকেও খেয়াল রাখেন। আর প্রত্যেকটা কাজ খুব মানে আপনারা অলরেডি স্টাডি করতেছেন, এটা নাইস, এটা খুবই ভালো আর কি একটা উদ্যোগ। খুব সবাই প্রত্যেকটা মানে ডিজাইনের কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ঠিক আছে? রাইট রাইট, ঠিক আছে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমরা একটা কাজ করি, সুন্দর দেখে একটা ডিজাইন নেই। আপনাদের কিছু ট্যাগ বাদ পড়েছে আমি দেখাবো, এইচটিএমএল ফাইল দেখানোই হয় নাই, বুঝতে পারছেন? ওগুলো আমরা দেখাবো, হ্যাঁ ওগুলো আপনারা নোট করে রাখেন, কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো আমার কারণে মিস হয়ে গেছে বা একটা জিনিস ফুললি বাকি আছে। এইচটিএমএল ফাইভ দিয়ে কীভাবে করতে হয়? এইচটিএমএল ফাইভ কিছুই না, আগে আমরা হেডার দিতাম, ওখানে হেডার ট্যাগ দেওয়া হয়, বুঝতে পারছেন? হ্যাঁ মার্কিউ টুল, রাইট 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 রাইট, হ্যাঁ শিওর, আপনারা এগুলো নোট করে রাখেন, না অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ সিস্টি বাকি আছে, বাকি আছে। আচ্ছা এবার আমরা এখানে গেলাম, আমরা কোন ডিজাইনটা নিতে পারি, একটা ডিজাইন চুজ করি আমরা। আচ্ছা 100 100 এরকম একটা আছে আপনার, এই যে 100+ ফ্রি, এখানে ভালো ভালো ডিজাইন আছে। আপনার স্টেপগুলো মনে রাখবেন কীভাবে ডিজাইনটা করতে হয়। আচ্ছা এটা এটা ইজি, এটা এগুলো ইমেজ দিয়ে করা, এটা করছিলাম, এটা গত ক্লাসে ডাউনলোড করেছিলাম, ডাউনলোড হয় নাই, তাহলে এটাই নেই নাকি? এটার মধ্যে একটু ফর্ম টম আছে, অনেক কিছু আছে, ডাউনলোডে ক্লিক করলাম। বাট ডাউনলোড নর্মালি হইতে চাইবে না, একটু শেয়ার করতে হবে তাকে, স্টার্ট ডাউনলোড, এটা না তো না,
ও লাইক করলে হবে না, লাইক করলাম। লগ ইন করে ফেলি, সমস্যা নেই। ডাউনলোড বাটন দিছে, কোনটা? ও এটা 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 CSS3। হ্যাঁ দেখাবো, আপনাদের দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আমি লগ ইন করি না? অবশ্যই অবশ্যই, আপনাদের এরকম এমনে আসবে, এমনেও খুলবে, এমনেও ঘুরবে। আপনাদের তো এমনে ঘুরছে তাই না? এমনেও ঘুরবে, আগে ওইভাবে ঘুরান আর তারপর আসতেছি আর কি। হ্যাঁ মেগামানও বাদ আছে, রাইট, ওটা মেগামানুতে অ্যাড করা যাবে, সমস্যা নেই। আপনি একটু নোট করে রাখেন, নোট করে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দিবেন, তাহলে হবে কি আমি একটা দিন ক্লাস নিব হচ্ছে শুধু যেগুলো বাদ গেছে আর আপনাদের প্রবলেম, ঠিক আছে? কোন কোন অপশনগুলো বাদ গেছে আমাকে একটু নোট করে দিয়ে দিন, তাহলে যেটা হবে একটা ক্লাস শুধু আপনাদের প্রবলেম, কার কোথায় সমস্যা হয়েছিল সবার অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন। ভাই আমার bigro.com এর এই জায়গাটা আসে না, এই জায়গাটা হয় না, আমরা এগুলো সলভ করবো, প্লাস যে জিনিসগুলো বাদ গেছে ওগুলো ক্লিয়ার করে নিব, ঠিক আছে? ডাউনলোড, এবার তাহলে লগ আউট হয়ে যাই। একটু সময় লাগবে আমাদের। আচ্ছা এটা ডাউনলোড হইতে থাকুক, সবাই দেখেন এটা ডাউনলোড হইতে থাকুক। এখন আমরা একটা ওয়েবসাইট বানাতে চাই, প্রথম কাজ একটা ফোল্ডার বানাবো, নাম দিলাম হচ্ছে PSG2 HTML। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের এই প্রজেক্টের কাজ করতে চাই। আমাদের CSS ফোল্ডার লাগবে, আমাদের ইমেজেস ফোল্ডার লাগবে, আমাদের JS অবশ্যই লাগবে, আমাদের ফন্ট লাগতে পারে, আমাদের অবশ্যই কি লাগবে index.html এটা লাগবে। একটু সমস্যা হয়েছে এখানে, আমার style.css অবশ্যই লাগবে, ঠিক আছে? অবশ্যই একটা কাজ করবেন, আজকে থেকে ডিজাইন করার জন্য এই এটাকে বলা রেডি ফাইল, রেডিমেড ফাইল, আপনার এই জায়গার মধ্যে যে করি এনে, এই জায়গার মধ্যে ফন্ট অসম এনে, নর্মালাইজার এনে, সব এনে ইনক্লুড করে রাখবেন। যখন কোনো কাজ করবেন ক্লায়েন্টের, শুধু এই ফাইলটা নিয়ে এসে কাজ শুরু করবেন। নেক্সট টাইম যখন আমরা বুটস্ট্র্যাপ দেখাবো, বুটস্ট্র্যাপটাও রেডি অবস্থায় রাখবেন। যখন কাজ করবেন আবার বুটস্ট্র্যাপে যাবেন, ডাউনলোড করবেন, ফাইল আনবেন, লিংক করাবেন, এত ঝামেলা নেওয়ার দরকার নাই, আগে থেকে রেডি করে রাখবেন। বুটস্ট্র্যাপ রেডি, নর্মাল রেডি, বুঝতে পারছেন? আচ্ছা এবার কোনটা কোনটা টুইটারদেরই বুটস্ট্র্যাপ, এটা টুইটার বুটস্ট্যাপ আর বুটস্ট্যাপ একই জিনিস। বুটস্ট্র্যাপটা বানাইছে টুইটারের যারা বানাইছে তারা, বুঝতে পারছেন? আর বুটস্ট্র্যাপ খুবই বিখ্যাত আর কি ওয়ার্ল্ডের মধ্যে, বিভিন্ন হাই লেভেলের ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, আপনার লারাভেল বলেন, তারপর হচ্ছে আপনার আরও অনেক, সবাই ভিতরে বিল্ট ইন অবস্থা থাকে বুটস্ট্র্যাপ। আচ্ছা এবার আমরা একটা কাজ করি, আমাদের কী লাগবে এখন বলেন তো? নর্মালাইজার লাগবে। আপনি একটা নর্মালাইজার আগে থেকে বানিয়ে রাখবেন, আমরা বোধহয় বানিয়ে ডাউনলোড করে রাখছিলাম না? কাজ করি, আবার ডাউনলোডে যাচ্ছি না, আমাদের সবই আছে। এখানে গেলাম, এখানে গেলাম, PSG2 HTML, ওকে। নর্মালাইজার দেখাছিলাম, কত নম্বর ক্লাসে এটা? 19-এ সিরিয়াস আছে। নর্মালাইজার কই? হেডার, রাইট, ফন্ট অসম, নর, নর্মালাইজার কী করে? রিসেটে যা করে, রিসেটে যা করে তাই করে, তবে নর্মালাইজারটার পাওয়ারটা একটু বেশি, বুঝছেন? সে হলো মানে পুরো টোটাল যে কোনো ব্রাউজারে আপনার ডিজাইন যেন সেম থাকে, এটা মানে নর্মালাইজারটা খুব স্ট্রংলি করে। আচ্ছা ফন্ট অসম নিয়ে আসলাম, ঠিকই না? বাট ফন্ট অসম কাজ করবে কখন? ফন্টস ফোল্ডারটা যখন এখানে থাকবে, বুঝতে পারছি? কাজ করবে, আপনি যে ফন্টগুলো এনে রাখতে চাচ্ছেন, হ্যাঁ কাজ করবে, সমস্যা নেই, এখানে রেখে দিলে কাজ করবে, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন? না এটা কাজ অবশ্যই করবে, কারণ এখানে এনে রাখলেন কি রাখলেন না এটা তো সমস্যা না, যদি ঠিকঠাক মতন লিঙ্কড হয় অবশ্যই কাজ করবে। তবে আপনি ফন্ট আলাদা রাখলেও যদি চান আলাদা রাখতেও পারেন, না কাজ করবে, কাজ করবে, আমি কাজ করেছি। এখন আপনার এখানে হয়তো কোনো কারণে কাজ করছে না, অন্য কোনো কারণ হতে পারে, কারণ এটা তো কিছুই না, একটা ফোল্ডার তাই না, লিঙ্ক ঠিকঠাক মতো পেয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা হয়ে গেল, এবার যে করি ফাইলটাও কী করি,
হ্যাঁ একটা কেটে দেন, সমস্যা নাই, আমরা সব ফন্টসই রাখবো, ফন্ট দরকার নেই তাহলে আমাদের। জিএস ফোল্ডারে যে কোনো ফাইলটা নিয়ে আসলাম কীভাবে নিয়ে আসতে হয় অলরেডি আমরা জানি, ওদিকে যে সময় নষ্ট করতে চাই নাই। ফন্ট অসম নিয়ে আসছি, নর মানে কি নর্মালাইজার, সে আমাদের সবকিছু রেন্ডার করবে। আর কিছু দরকার আছে আমাদের এখানে? নাই। এবার আমাদের এই ফাইলটাকে রেডি করি, ইনডেক্স ডট এইচটিএমএল ছাড়া বাকি সব কেটে দিলাম। ওকে ঠিক আছে, আমি তাহলে এক কাজ করবো, আপনাদের নেক্সট ক্লাসে আছে না ক্লাস, নেক্সট ক্লাসটা ফুললি সাবলাইম টেক্সটটা কিন্তু পাওয়ারফুল, নোটপ্যাড প্লাস প্লাসটা যদিও প্রফেশনাল একবার হালকা পাতলা ভালো, বাট সাবলাইম টেক্সটটা হচ্ছে আপনার মানে ডেভেলপমেন্টের জন্য, তারপরে হচ্ছে মানে হাই লেভেলের যত কাজ আছে ওগুলো করার জন্য এটা পাওয়ারফুল বেশি হবে। না আজকে না, আমি কালকে করব প্রথম থেকে একবারে দেখাই। স্টাইলটাকে ডান পাশে রাখি, এখন প্রথম কাজ হচ্ছে আমাকে আগে রেডি করতে হবে এটাকে। এইচটিএমএল ফাইভ লিখলাম, টাইটেলের নিচে সিএসএস ফাইলটাকে লিঙ্ক করাবো। ফাইল শুধু সিএসএসটাই নাই, আর কি আছে? ফন্ট অসম অবশ্যই আমার স্টাইল ডট সিএসএস সবার নিচে থাকবে, ফন্ট অসম ডট মিন ডট সিএসএস। আরও একটা ফাইল আছে আমাদের, কী নাম? নর। উপরে নিচে যে কোনো জায়গায় রাখেন, অবশ্যই স্টাইল ডট সিএসএস এর উপরে রাখতে হবে। হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন, রেসপন্সিভটা বানাই রাখেন, সমস্যা তো নাই তাই না, আমরা তো করবই, স্ল্যাশ রেসপন্সিভ ডট সিএসএস, আর ইএস পিউ এন এস আই ভি রেসপন্সিভ ডট সিএসএস। ঠিক আছে ঠিক আছে, এখন যে কোনো ফাইলটা কোথায় লিঙ্ক করাতে হয়, বডি শেষ হওয়ার আগে, কেন এটা বলছিলাম, যে কোনো যে কোডগুলো আছে আপনার, এই কোডগুলো ব্রাউজার লোড করতে একটু সময় বেশি নেয়, বুঝতে পারছেন? এখন যদি আপনি হেডে যে করি লিঙ্ক করানো যায়, কিন্তু হেডে লিঙ্ক করাইলেন, অনেক ওয়েবসাইট দেখবেন আপনি ব্রাউজারে টাইপ করেছেন, ঘুরছে স্ক্রিন সাদা, দেখতে বিরক্ত লাগে না ব্যাপারটা, বুঝতে পারছেন? কেন ওই যে করি যে ফাইলগুলো আছে ওগুলো লোড নিতে 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 তার সময় বেশি হয়ে যায়। আপনি যদি বডিতে যে করিটা লিঙ্ক করান, যদি কোনো কারণে লোড নিতে সময় নেয়, সে কিন্তু এইচটিএমএল সিএসএস পেয়ে যাবে, সব ট্যাগ টুক যা আছে সব পেয়ে যাবে, তার মানে স্ক্রিনে সব চলে আসবে, ব্রাউজারে ঘুরবে, ঘুরুক, এটা বিরক্তিকর না, রাইট? মানে যে কোরির যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো ওই ঘোরা শেষ হলে তারপর কাজ করবে। আমরা যে কোরিটা লিঙ্ক করাবো কীভাবে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, এসআরসি জেএস ফোল্ডার ভিতরে জে কিউ ইউ ইআর ওয়াই ডট জেএস ফোল্ডার ভিতর যে কোরি ডট কম। আমাদের ফাইল রেডি, অবশ্যই এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে এটা রান করা, রান করানোর পর আপনি ভিপিএস সোর্সে যাবেন, প্রত্যেকটা ফাইল ঠিকঠাক মতো পেয়েছে কিনা এটা চেক করবেন। হ্যাঁ ক্লিয়ার, নর ক্লিয়ার, স্টাইল ডট সিএসএস ক্লিয়ার, এটা তো বানাই নাই তাই না, এই জন্য পাবে না, ফাইল নট ফাউন্ড, এটা বানায় রাখবেন, যে করি ক্লিয়ার। ওকে আমরা সিএসএস এ রেসপন্সিভ ডট সিএসএস বানায় রাখলাম। আচ্ছা আমাদের থিম মনে হয় ডাউনলোড হয়ে গেছে, এবার ডাউনলোড করেন, এটা নিয়ে নেন, আমি কাট করলাম, কাট করে আপনাদের ক্লাসের ভিতরে রেখে দিলাম, ক্লিয়ার? এবার এটার মধ্যে কী আছে একটু দেখি, এই যে টোর অ্যান্ড ট্রাভেলস মনে হয় এটাই, এটাই তো নাকি? এখন দেখি আজকে এটা রান হয় কি না, ফটোশপটাতে আমরা যাব, আটত্রিশ পোর্টেবল ফটোশপ, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নেই তো? এই ফোল্ডারটাই কপি করে রেখে দিবেন, এই ফোল্ডারটাই যখন কাজ করবেন এই ফোল্ডারটা থেকে এনে এনে কাজ করবেন। আচ্ছা এটা কী আসছে এখানে, টাইম লাইন এখানে চলে আসছে, কাটেন এটাও কাটেন। আচ্ছা এবার আমাদের কাজ কি, ক্লোজ, এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে পিএইচডি ফাইলটা ডাউনলোড করলাম সেটা নিয়ে আসবো। কম্পিউটারে যান, ডিতে যান, 34 না 38 এ যান, 21 গেলাম, এটা কি প্লেয়ার্স, অবশ্যই আনার সময় কি প্লেয়ার্সে ক্লিক করবেন, তাহলে ফুল একবার লেয়ার সব পুরো জিনিসটা চলে আসবে।
আসছে ডিজাইন, আসলে এটা তো প্রবলেম একই। আচ্ছা আরেকটা ব্যাচ থেকে আমি একটা একটু সুন্দর একটু কঠিন ডিজাইন নিয়ে আসি, 34 ব্যাচ 34, 34 কি দেখেছিলাম, পেজ এইচটিএমএল, এটা নিতে পারি ব্লু গ্রিন, আপনি যেটাই নেন ঠিক আছে। এখন ফাইল দিয়ে ওপেন করলাম, আমরা একটু ডিজাইনটা চেক করি কি অবস্থা। এই হচ্ছে ডিজাইন, এটা মোটামুটি খারাপ না, ভালোই ডিজাইন। আচ্ছা এখন দেখেন এখানে কি শো করে, দাগ 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 দাগ, এটার কথা আপনি বলতেছিলেন, এটা হচ্ছে লেয়ার, মানে এটা হচ্ছে সরি এটা বলা হচ্ছে আপনার, না না মার্জিন মার্জিন না, গাইড গাইড গাইড, ফটোশপ এগুলোকে কি বলা হয়, গাইড বলা হয়। গাইডগুলো দূর করবেন কীভাবে, যখন এই গাইড আসবে আপনার তো গাইডের দরকার নেই তাই না, আপনি চলে যাবেন উইন্ডোতে, গাইডটা দিয়ে যেটা করা হচ্ছে আপনার যখন ডিজাইন করা হয় এই পাশে একটা গ্যাপ তৈরি করেছে, এই পাশে একটা গ্যাপ তৈরি করেছে, যারা ডিজাইন করেন ওনারা একটা মাপ নিয়ে রাখেন ঠিক আছে, খুব সহজে নেওয়া যায়। আপনি উইন্ডোজ থেকে যাবেন কোথায়, গাইড কোথায়, গাইড, আচ্ছা ভিউতে মনে হয়, ভিউতে ক্লিয়ার গাইড দেখছেন, সব গাইড ক্লিয়ার। অথবা সরাসরি আরেকটা কাজ করলে হয়তো, ভিউতে যান, নিউ গাইড, আচ্ছা নতুন করে গাইড নেওয়া যায়, এখানে রুলারও নাই দেখেন, রুলারটা অ্যাড করি আমরা, কই কন্ট্রোলার, আচ্ছা রুলার অ্যাড হয়ে গেছে। গাইড কীভাবে নেওয়া হয়, যখন ডিজাইন করা হয় একজন উনি এইভাবে এইভাবে একটা মাপ নেন, এইভাবে একটা দাগ, এইভাবে হচ্ছে একটা দাগ, মানে ডিজাইন করার সময় এই মেজারমেন্টগুলো ঠিক রাখা হয় যাতে কী হয় দেখেন কন্টেন্টগুলো যাতে সেম দূরত্বে থাকে, এইগুলোকে বলা হচ্ছে গাইড। তো এই গাইডগুলো আপনি দূর করবেন কীভাবে, ভিউতে যে ক্লিয়ার গাইড, আপনার গাইডের দরকার নেই। ওকে এই হচ্ছে আমাদের ডিজাইন, এখানে একটা বিশাল বড় দেখেন ব্যানার আছে, এটা এটা কিন্তু একটা ব্যানার হবে, বুঝতে পারছেন, ব্যানার হবে বা এখানে একটা পপ আপ ভিডিও রাখবো আমরা, মেনু এখানে দেওয়া, নিচের দিকে নামি, এখানে আওয়ার সার্ভিসেস নামে একটা সেকশন আছে, এখানে কিছু আইকন দেওয়া আছে, ফটোশপের আইকন বসিয়ে দিব আমরা, এখানে কিছু একটা একটা জিনিস আছে এখানে যেটা আমরা মানে আপনার এটাকে বলা হচ্ছে কি বলা, এটাকে এটাকে বলা হচ্ছে আপনার মিক্স সেট আপ বা আইসোটোপ টাইপের বলা হয়, এটা আপনার অনেক জায়গায় থাকে, আমরা ডিজাইন করে রাখবো, যখন মিক্স সেট আপ শিখবো এবং আইসোটোপ শিখবো তখন এই জিনিসটা ওইভাবে করে ফেলবো, এখানে ক্লিক করলে সব ভেঙে চুরে আসবে আর কি। এখানে হচ্ছে টিম মেম্বার সেকশন, এখানে আওয়ার টিম, আওয়ার টিমের একটা ডিজাইন করা হয়েছে, এখানে কিছু জিনিস, এখানে কিছু জিনিস, মানে অনেক বড় আর কি মোটামুটি ডিজাইনটা, না এখানে কোনো কিছু নাই। আপনাকে যেটা করতে হবে, আমাদের এটা হচ্ছে ফুল উইথ ওয়েবসাইট, এটা কি উইথ ওয়েবসাইট, ফুল উইথ, দেখেন এটা শুরু করা হয়েছে কি দেখেন শেষ পর্যন্ত সব, যদি বক্সড হইতো ওই ডিজাইনেই এখানে থাকতো বক্সড, মানে 100% ক্লিয়ার। আচ্ছা এটা আমরা করবো এখন ক্লিয়ার, ডিজাইন করার জন্য যখনই আপনি ক্লায়েন্টের পেজ টু এইচটিএমএল কাজ করবেন ফুল ওয়েবসাইটের একটা স্ক্রিনশট বা ফুল ওয়েবসাইটটাকে আপনি সেভ করবেন, সেভ অ্যাজ এ না সেভ ফর ওয়েব যান, এটা জেপিজি ফরম্যাটে সেভ করেন, সমস্যা নেই, যে ফুল লোড হচ্ছে এটা জেপিজি ফরম্যাটে সেভ করেন, সেভ, কোথায় সেভ করতে চাই আমরা, আমরা চলে যাব মাই কম্পিউটারে, তারপর হচ্ছে ডিতে 38 পেজ টু এইচটিএমএল, যেখানে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে সেখানে আমি কী নামে সেভ করবো এটাকে, ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট জেপিজি তো নিচে লেখা থাকবে তাই না, ইন্ডেক্স ডট জেপিজি সেভ করলাম, আমার দেখেন তো আসছে ফাইলটা, আসছে না, এটা কিন্তু ফুল ফাইল, আপনি এটা আনলাম কেন, এই জন্য আমি যদি এটাকে রান করি এখন ডিজাইন আসছে নাকি, কিন্তু আমি যদি এইচটিএমএলটা কেটে শুধুমাত্র এখানে কী দিয়ে দেই, জেপিজি দিয়ে দেই, ফুল ডিজাইন চলে আসছে ঠিক আছে, ফুল ডিজাইনটা চলে আসছে, আপনি এখান থেকে কালার যেগুলো দরকার হবে কালার পিক করতে পারবেন, তারপরে বিভিন্ন ধরনের মেজারমেন্ট করতে পারবেন, মাপটাপ নিতে পারবেন। ওকে
এবার না এটা দিয়ে দিলে হবে না। এবার দেখেন এটা হচ্ছে একটা লোগো, ঠিক না, মেনু, সাইন আপ বাটন। আমাদের পিএইচডি ফাইল থেকে শুধুমাত্র ইমেজগুলো দরকার, কি দরকার, পিএইচডি ফাইল থেকে শুধু ইমেজগুলো দরকার, আর কোনো কিছুর দরকার নাই। কী কী ইমেজ দরকার হতে পারে দেখেন, এই এটা দরকার হবে, এটা একটা বাটন, এটা দরকার হবে, এই এই আইকনগুলো দরকার হবে, এই আইকনগুলো ফটোশপে নাই, দরকার হবে বাতি টাতি এগুলো দরকার হতে পারে, আর মোটামুটি সবই আছে এখানে। এই যে এগুলো কি ফটোশপে আছে, ফটোশপে থাকলে সমস্যা নাই, এগুলো যে করির কাজ আমি দেখাবো, সমস্যা নেই। এইগুলো কি ব্র্যান্ডিং, এগুলো আমাদের দরকার হবে, এই তো, আর কিছু দরকার হবে কি না? আপনার এখন যা যা দরকার সেই ফাইলগুলো মানে সেই জিনিসগুলো আপনি নেবেন, আপনার জন্য যা যা দরকার। প্রথমত আমাদের কি দরকার, লোগো দরকার। আচ্ছা এবার দেখেন আপনি এখানে ডিজাইন করতেছেন, মানে এটা ফুললি এটা হচ্ছে ডিজাইন, ডান পাশে কিছু করে লেয়ার, অর্থাৎ এই ডিজাইনটা বিভিন্ন, যেমন এই লোগো বানানো হয়েছে, লোগোটা এক জায়গায় রাখা হয়েছে, লেখাগুলো বানানো হয়েছে, লেখাগুলো এক জায়গায় রাখা হয়েছে। এখন আমার শুধুমাত্র কি দরকার, লোগোটা দরকার। এই লোগোটা না, ক্লায়েন্ট সব পিএইচডি ফাইল দিয়ে দিবে, পিএইচডি ফাইল দিয়ে দিবে, আপনাকে বাকি কাজগুলো করতে হবে। এবার আপনি ডিজাইন করার জন্য কয়েকটা কাজ করে রাখবেন, অবশ্যই আপনার ফটোশপের সেটিংসটা একটু চেঞ্জ করবেন, এটা হচ্ছে মুভ টুল, তাই না? মুভ টুলের অবশ্যই অটো সিলেক্ট চেক করা থাকতে হবে। কী চেক করবেন আপনি, লেয়ার, গ্রুপ না, লেয়ার, ঠিক আছে, বাস। এবার আমি কী সিলেক্ট করতে চাই, লোগোটাকে, লোগোটাকে, লোগোতে নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর লোগোটা কোথায় আছে দেখা যায়, এই লেয়ারের লোগোটা আছে, এই চোখটা দেখেন ডান বাম পাশে একটা চোখ আছে না, বন্ধ করলাম, চোখ লোগো চলে যায়, চোখ খুললে আবার চলে আসে, বন্ধ করলাম চলে যায় চলে আসে। অল্টার প্রেস করে যদি আপনি চোখের মধ্যে চাপ দেন তাহলে শুধু এই লেখা থাকবে, দুনিয়াতে আর কিছুই থাকবে না, বুঝতে পারছেন, শুধুই লেখাটা আছে, বাকি সব লেয়ার কি হয়ে গেছে, হাইট। এবার আমি কি করব, শুধু এই লেখার জন্য যতটুকু সাইজ দরকার অতটুকু রাখতে চাচ্ছি, বাকি সব এই যে বিশাল বড় সাইজ ওইটা ভ্যানিশ করে দিব, এটাকে বলা হচ্ছে ট্রিম। আপনি ইমেজে যান, ট্রিমে ক্লিক করেন, তাহলে এই যে লেয়ারের ইমেজটা ওইটার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু থাকবে, বাকি সব ভ্যানিশ। এই যে লোগো, লোগো সেভ হয়েছে দেখা যায় না, মানে সাদা কালার। এবার আমি এটা সেভ করবো, ফাইলে যাবেন, অবশ্যই সেভ ফর ওয়েবে যাবেন। আচ্ছা ভালো করে দেখেন এটার লোগোর পিছনে কোনো কালার আছে, আমরা তো ট্রান্সপারেন্ট চাই নাকি, যদি ট্রান্সপারেন্ট টাইপের কোনো একটা ইমেজ চাই সেভ ফর ইমেজে যাব, ওইটা হবে কি পিএনজি 24, শুধু ট্রান্সপারেন্ট রাখার জন্য, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখার দরকার না, পিএনজি 24 সিলেক্ট করবো। আর যদি ট্রান্সপারেন্ট সি না থাকে তাহলে জেপিজি রেখে এবার আমি সেভ করবো। সেভ হয়ে ক্লিক করেন, আমি এখানে রাখতে চাই কোথায়, ইমেজেস ফোল্ডারে, কী নামে, লোগো ডট পিএনজি, পিএনজি দিতে হবে না আপনার, এমনি পেয়ে যাবে, ক্লিয়ার। আমাদের লোগো কালেক্ট করা শেষ, এবার আমাদের কাজ হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যাবো, কন্ট্রোল জেড দেন, যেতে পারি না, ঠিক ফটোশপের এখানে একটা হিস্ট্রি নামে পাবেন একটা অপশন, ইতিহাস, আমরা আবার ইতিহাসে শুরুতে চলে যাবো, একবারে যা যা করছিলাম সব এখানে, এবার ইতিহাসের একবারে প্রথমে শেষ। আচ্ছা ইতিহাসের শেষ প্রথমে আইসে একটা সমস্যা হয়েছে, আবার গাইড চলে আসছে, ক্লিয়ার গাইড, বুঝতে পারছেন, তাহলে আমার লোগো কালেক্ট করা শেষ, এখানে কালেক্ট করার মতন কিছু নাই, এইটা আছে, ক্লিক করেন, লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, আগে বন্ধ করে দেখেন শুধু এটা যায় কি না, হ্যাঁ শুধু এটা যায়, অল্টার প্রেস করে এবার চাপেন, ট্রিমে যান, ইমেজ থেকে ট্রিম, ট্রিম হয়ে যাবে, ফাইলে যে এটাকে সেভ করবেন, এটারও ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট দরকার আমার, ওর জন্য পিএনজি 24 রাখবো, সেভ করেন, এটার নাম কি দিলাম, প্লেই দিলাম, ইতিহাসের প্রথম পাতায় চলে যান আবার, কিন্তু প্রথম পাতায় আসলে সমস্যা, ক্লিয়ার গাইড। এবার আবার উপরে যান, এই ম্যাগের চিহ্নগুলো কি আছে ফটোশপে, নাই ম্যাগ, এটা ধরেন, ম্যাগ যায় না, এবার কন্ট্রোল অল্টার প্রেস করে চাপেন, এই শুধু ম্যাগটা আছে এখানে, ইমেজে যে যাবেন ট্রিমে, ওকে ট্রিম হয়ে গেল ম্যাগটা, এবার সেভ ফর ওয়েবে যান, এটা পিএনজি থাকবে কারণ আমার ট্রান্সপারেন্ট দরকার, সেভ করেন, এটার নাম কি দিব, মেঘ দিলাম, আবার ইতিহাসের এই যে ক্লিয়ার গাইড এখানে ক্লিক করি, না এখানে আসে না তো, গাইড সহে আসবে, কোনটা
কন্ট্রোল অল্টার ও আচ্ছা আচ্ছা গাইড চলে যায় অল্টার প্লাস মনে সম্ভবত না 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 কন্ট্রোল অল্টার প্লাস ভুলে গেছি অল্টার শিফট প্লাস ভিউতে নাই ভিউতে নাই আচ্ছা যাই হোক সমস্যা নেই মেঘ ধরলাম এটা কি চামচ অল্টার প্রেস করে দুনিয়া আন্ধার করে দিলাম ট্রিমে গেলাম সেভ করব ফাইল সেভ ফর ওয়েব এটা ট্রান্সপারেন্ট দরকার আমার ঠিক না চামচের ব্যাকগ্রাউন্ড দরকার নাই CHAMOS এস চামচ আবার আগের জায়গায় চলে গেলাম আচ্ছা গাইড থাকুক সমস্যা নেই গাইডের মধ্যেই কাজ করব এবার এটা কি কিটা বজ্র বিজলি আচ্ছা বিজলি গাইডগুলো আসলে ডিসার্ভ করে এই বিজলিটাকে ধরবো এখন সেভ করলাম নাম কি দিব বিজলি বিজলি আগের জায়গায় চলে গেলাম এটা কি হাতুরা হাতুরি সেফার ওয়েব পিঞ্জি অবশ্যই রাখবো আমরা হাতুরা বা হাতুরি দিলাম আবার আগের জায়গায় চলে গেলাম আমার ক্লিয়ার গাইড করে ফেলতে হবে এখানে আর তেমন কিছু নাই নেওয়ার মতন তাই না এখানে কিছু হাতুরা বাডাল আছে এগুলো পাবো আমরা ফন্টাসম থেকে আমরা লাগিয়ে দিব সমস্যা নেই নিচের দিকে যাই আমরা নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই আর কি লাগে এই যে চার কাপ এগুলো আছে শিওর আচ্ছা ফন্টাসম আপাতত নিলাম না তাহলে যেগুলো লাগবে আমরা নিয়ে যাব ব্র্যান্ডগুলো তো নাই ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডগুলো নাই ব্র্যান্ড যায় তার মানে ব্র্যান্ড একটা না কয়টা মিলে একটা এই দুইটা মিলে ব্র্যান্ড ঠিক না ঠিক না এ অল্টার প্রেস করে এখানে প্রেস করেন এই দুইটা রাখলাম দুইটা মিলে কিন্তু ব্র্যান্ড ইমেজ যান ট্রিমে যান ব্র্যান্ড চলে আসছে এখানে এবার ফাইল থেকে সেভ ফর ওয়েব ব্র্যান্ডেরও ট্রান্সপারেন্ট দরকার আছে আপনার তাহলে কী করবেন বি ওয়ান মানে ব্র্যান্ড ওয়ান ওকে যাতে আমাদের মনে থাকে ভিউতে গেলাম ক্লিয়ার গাইড করে দিলাম নিচে যান ব্র্যান্ড কোথায় হচ্ছে ব্র্যান্ড টু তার মানে দুইটা মিলে ব্র্যান্ড ঠিক না এটা দিব এটা ফাইল ও ট্রিম করতে হবে ইমেজ ট্রিম এবার সেভ ওয়েব সেভ বি টু ব্র্যান্ড টু ক্লিয়ার ভিউতে যাচ্ছি ক্লিয়ার গাইড করে দিলাম এবার নিচের দিকে নামি এটা বোঝা যাচ্ছে এই দুটা ইমেজ ট্রিম ফাইল সেভ ফর ওয়েব কোথায় কোথায় এটা সেভ বি থ্রি নাকি কন্ট্রোলার রুলার 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 অল্ট শিফট প্লাস ভুলে গেছি কি জেনেছিল আচ্ছা এবার আবার যাই হচ্ছে ভিউতে যে ক্লিয়ার গাইড ওকে এবার নিচে নামি আমরা এই ব্র্যান্ডটা বাকি আছে নাকি এনভাটো এটা আর এটা লাগবে ট্রিম সেফ ফর ওয়েব সেফ বিফোর ঠিক আছে কন্ট্রোল অল্টার জেড হ্যাঁ কন্ট্রোল অল্টার জেড দিলে কাজ করবে ও রাইট 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 কন্ট্রোল অল্টার জেড রাইট আচ্ছা এবার আমি এখন কি নিতে চাই আগে গাইড ক্লিয়ার করতে চাই গাইড তুমি ক্লিয়ার এবার হচ্ছে এটা এটা দরকার আর এটা দরকার ওকে ইমেজ ট্রিম ট্রিম করে ফেললাম ফাইল সেভ ফর ওয়েব বি ফাইভ মানে আমার প্রয়োজনীয় ইমেজগুলো নিয়ে নিব পিএনজি ফাইল থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে কাজ এবার কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল শিফট জেড রাইট এটা পার কথা ছিল
আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মোটামুটি আমাদের ইমেজ কালেক্ট করা শেষ, ঠিক না? মোটামুটি ভাবে আমাদের ইমেজ কালেকশন করা হয়ে গেছে, নিচে আর তেমন কিছু নাই, ওগুলো আমরা অ্যাড করে নিব, ব্যাপার না। এবার আমরা ডিজাইন শুরু করব, ওকে? আর অবশ্যই এটা ওপেন করে রাখবেন, ফটোশপ ওপেন অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? এবার আমরা ডিজাইনে হাত দিব এখন, ওকে? প্রথমত ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম কোথায়, এখানে এই ডিজাইনটাকে কম্প্রেস করেন, কি লাগবে, একটা একটা ডিভ লাগবে, ডিভের নাম কি, হেডার নিতে পারি বা যে কোনো কিছু নিতে পারি। আপনারা চাইলে এখানে হেডার ট্যাগ নিতে পারেন, এইচটিএমএল 5 এ যেটা করা হয়েছে আপনার ফুটারকে আলাদা করা হয়েছে একটা ট্যাগের মাধ্যমে, হেডারকে আলাদা করেছে একটা ট্যাগের মাধ্যমে। আপনি চাইলে এখানে এটা করতে পারি .hedr হেডার নিন, এটা এই জিনিসটাকে এইচটিএমএল 5 এ বলা হয়েছে কি, হেডার ট্যাগ। বুঝতে কোনো সমস্যা, বুঝতে পারছেন? এরপর আমার ডিজাইনের দুই দিকে কি থাকে, একটা জায়গা খালি থাকে, তার মানে আমার কি লাগবে, মিড, মিড নিলাম। এবার কয়টা সেকশনে ভাগ করতে হবে দেখেন, এটা মিড, ওকে। কি নিব আমরা, লোগোর জন্য একটা সেকশন নিব, মেনুর জন্য আরেকটা নিব, ধরেন মেনুর জন্য এতটুকু নিলাম, সাইন আপের জন্য আরেকটুকু, লোগো আর সাইন আপ দুটোর জন্য নিলাম ধরেন 20-20, তাহলে কত হয়, 40, বাকি থেকে কত, 60। আচ্ছা তাহলে আমরা এই মিডের মধ্যে প্রথমে নিব কি, লোগো, তারপর কি নিব, ন্যাভ বা মেনু, যেটাই নেই মেনুটা ন্যাভ ট্যাগের মাধ্যমে নেওয়া হয়, ন্যাভ ট্যাগ, এটা হচ্ছে এইচটিএমএল 5, বুঝতে পারছেন? মেনুর নামে যে ডিভটা নিতাম সেই ডিভের বদলে কি, একটা ট্যাগ আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা আমরা আপাতত ওই আগের মতনই রাখি, না আগের মতনই রাখি, ঠিক আছে? সমস্যা নেই, আমি ওই ওই দিন দেখাবো, মানে তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর এটা কি দরকার, সাইন আপ, SIGN সাইন নাম দিলাম, লোগোতে কি থাকবে, ব্যাক করেন, লোগোতে থাকবে হচ্ছে আমার একটা এ, ওই লোগোতে ক্লিক করা যাবে, বুঝতে পারছেন? লোগোতে ক্লিক করলে আমরা আবার হোম পেজে চলে আসি না, একটা এ ট্যাগ নিলাম, এখানে কি হবে, IMG ট্যাগ, ইমেজেস স্ল্যাশ লোগো ডট PNG, মেনু, মেনু কয়টা, 1, 2, 3, 4, 5টা, তাহলে একটা কাজ করি, ULLI কয়টা, 5টা, তার ভিতরে এ, এর মধ্যে HREF বসবে কি, হ্যাশ, তারপরে হোম দিয়ে দিলাম। এখন এখানে কি কি আছে, আপনি একটা কাজ করেন, টেক্সট টুলটা নেন, নিয়ে এখানে ক্লিক করেন, টেক্সট টুলটা নেবেন, টেক্সট টুল নিয়ে এই লেখাটার উপর ক্লিক করেন, ক্লিক করলে দেখেন কি বলতেছে এখানে, ফন্টের নাম কি, প্রক্সিমা নোভা রেগুলার, এই ফন্টের নাম কি, প্রক্সিমা নোভা রেগুলার। আচ্ছা আমরা একটু বসাই দিই, হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট, হোম সার্ভিস অ্যাবাউট, তারপরে পোর্টফোলিও কন্ট্যাক্ট, পোর্টফোলিও কন্ট্যাক্ট, ক্লিয়ার? এবার আপনাকে কি করতে হবে, আচ্ছা বানিয়ে ফেললাম, এবার এখানে কি হবে বলেন তো, এটা এ ট্যাগ, এ ট্যাগের মাঝখানে কি লেখা থাকবে, সাইন আপ, আর কিছুই না, কোনো সমস্যা না, বাটন না, বাটন না, এটা হচ্ছে সাইন আপ, একটা পেজ, ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে পাঠাবে যেখানে গেলে আপনি সাইন আপ করতে পারবেন, এটা বাটন না, রাইট? তখন আরেকটা পেজ পাবেন, সেখানে ফোন নাম্বার, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দেওয়ার একটা অপশন যোগ হবে, ওকে? না 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 না, এটা এটাক, 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 এটা ইনপুট টাইপ সাবমিট না, ইনপুট টাইপ সাবমিট কোথায় দিবেন, ইনপুট টাইপ সাবমিট তখনই দিবেন যখন কোনো কিছু ইনপুট করা হবে, ঘর থাকবে যখন ওই তখন পরে যে বাটনটা হবে সেটা কি, ইনপুট টাইপ সাবমিট, কোনো ঘর নেই আপনি কি সাবমিট করবেন, তাই না? এই পেখানে ক্লিক করলে আপনাকে আমার কোথাও একটা নিয়ে যাবে, ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা এখন হেডারটুকু ক্লোন মানে এসটিএমএল এ নিয়ে আসলাম, এই পেজ টু এসটিএমএল যখন করবেন যতটুকু ধরবেন ততটুকু শেষ করবেন, বুঝতে পারছেন? আমার হেডারের কাজটুকু শেষ, এবার হেডারটার সিএসএস করে ফেলেন। প্রথমত আমরা একটু রান করে দেখি আমাদের ডিজাইনের কি অবস্থা, ডিজাইন ক্লিয়ার? আচ্ছা এবার লোগো আসছে, আসছে, লোগো কালার সাদা, হেডার ট্যাগ ফুল হেডার, কালার কি মনে হচ্ছে, কালো, হ্যাঁ আসলেই কালো, তাহলে
হেডার ট্যাগটাকে ধরে কি বলবেন? সরি 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 সরি, হেডার ট্যাগটাকে ধরে আমি কি বলবো? তাই নাকি? উইথ, যেহেতু হেডার একটা ট্যাগ, আমাকে ডট ডট দেওয়া লাগবে না, বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এখন যদি রিলোড দেন, ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে? ব্ল্যাক। বাট কন্টেন্টগুলো কি মাঝখানে আসছে? আচ্ছা, তার আগে কি এগুলো কি কি এগুলা এ ট্যাগকে বলে দিব সারা জীবনের জন্য কি? টেক্সট ডেকোরেশন নান। তাহলে হ্যাঁ, নর্মালাইজারে বলে দিবেন, তাহলে এই নর্মালাইজার আপনার একবারে পারফেক্ট নর্মালাইজার। ইউএল ওয়েল, এটাকে বলে দিব লিস্ট স্টাইল নান। বাস, ঝামেলা শেষ। ক্লিয়ার? কন্টেন্টগুলো একটা দূরত্ব ছেড়ে দিবে, মিট নিয়েছি অলরেডি, তার মানে কি করতে হবে? তাইলে মিটকে উইথ দিতে হবে, উইথটা আপনি 80% দিয়ে দিতে পারেন। মার্জিন অটো, খুব ফাস্ট করবেন ডিজাইন, তবে বুঝে বুঝে, ঠিক আছে? হয়ে গেল। এবার আমি কি করব, তিনটা সেকশন দেখেন, সাইন আপ, মেনু আর কি লোগো। লোগোকে এবং সাইন আপ, এই দুটোকে আমি উইথ দিতে চাই কত? 20% 20% করে দিতে চাই। তাহলে একটা কাজ করেন, এখানে সুন্দর মতো লিখেন লোগো তোমার উইথ কত? 20%। তুমি আবার কি ফ্লোট লেফট? আচ্ছা, লোগোকে যা বলতে চাই ঠিক সেম কথাটা কাকে বলতে চাই? সাইন 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 সাইন, এই যে, ঠিক না? একবারে বলে দিলাম, কমা দিয়ে একবারে বলে দিলাম, এই দুজনকে একই কথা বলতে চাচ্ছি। বাট কে বাদ গেছে? মেনু। মেনুকে বলবো তোমার উইথ হচ্ছে 40, চলে গেলে 60%। তুমি কি ফ্লোট লেফট? ফ্লোট লেফট রাইট দেওয়ার কোনো দরকার নেই, ফ্লোট লেফট লেফট দিলে এমনি উইদের মধ্যে ফিক্স হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা সমস্যা তৈরি হবে, সবাই সেট আপ হয়ে যাবে কিন্তু কালারটা চলে যাবে। কার কালার? হেডার। হেডারটাকে করবো আমরা আফটার, আপনাদের বিফোর আফটার নিয়ে ক্লাস দেখানো হয় নাই, রাইট? বিফোর আফটার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তবে খুব সহজ, আমরা দেখাবো, সমস্যা নেই, একটু নোট করে রেখে নেই এগুলো। এবার কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ, রিলোড দেন, কালার চলে আসছে। আচ্ছা, এবার মেনুগুলোকে আমরা সাইজ করে ফেলি। তো মেনুগুলোকে সাইজ করার জন্য আমরা মেনুতে চলে গেলাম, অলরেডি মেনুতে আছি, একটু নিচে নামাই, দেখতে একটু সুবিধা হবে। এখানে মেনুর ভিতরের ইভেল তোমাকে আপাতত আমি কিছু বলতে চাই, হ্যাঁ, টেক্সট অ্যালাইন লেফট, যদিও ডিফল্টভাবে লেফটই থাকে। ইউএলকে ইনলাইন ব্লক বলবো, এলআইকে বলবো, রাইট? মেনুর ভিতর ইউএলের ভিতর এলআইকে আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, আর তেমন কিছু না। কিন্তু আমরা এ কে অনেক কথা বলতে চাই, ইউএল এলআইয়ের এ কি বলতে চাই বলেন? প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, যদিও মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। কালার সাদা, কালার তো সাদাই মনে হয় না, কিন্তু প্যাডিং কাজ করবে না ঠিক মতন ডিসপ্লে ব্লক ছাড়া। দেখেন তো কি অবস্থা হয়েছে, সাইন আপ এটা হয় না, এটা কেমন ধরবো? তার আগে ফন্ট ফ্যামিলি কি ছিল? প্রক্সিমা। প্রথমত গুগল ফন্টে খুঁজবেন, ফন্টস, গুগল ফন্টে গেলাম আমরা, কি জানি ফন্ট স্কোয়ারেল আছে, ও আসে নাই, এই এখন আসছে, রাইট? ইউ ফন্ট, ইউ ফন্ট না, ইউ ফন্টস, ইউ ফন্টসটা খুব নাইস একটা ওয়েবসাইট, ইউ এফ ও এন টি এস, ইউ, এটা এরকম পড়ে কেন, এই আসছে ইউ ফন্টস। আচ্ছা, আমরা দুটো ইউ ফন্টসটাও কিন্তু খুব ভালো, নাম কি? প্রক্সিমা, পি, আচ্ছা একটু দেখে নিই আমরা, স্পেলিংটা মনে রেখেন, পি আর ও এক্স আই এম এ, প্রক্সিমা নোভা রেগুলার, কই কই কই, পি আর ও এক্স আই এম এ, প্রক্সিমা লিখে এটা সার্চ দিলাম, এবার নোভা লিখে সার্চ দেন, নোভা এবার না আসছে,
প্রক্সিমা নোভা, প্রক্সিমাই দিয়ে দিব, না পাইলে মিলাই টেলে দিতে হবে, PROXIMA, প্রক্সিমা প্রক্সিমা আছে, প্রক্সিমা নোভা নাই, ওই যে প্রক্সিমা নোভা গুগল ফন্টস এর নাম মনে হয়, রাইট, গুগল ফন্টস এর না, ইউ ফন্ট, প্রক্সিমা পাইছি তো নাকি? খুঁজে বের করি তাহলে গুগল, আপনি ফন্টটা পাবেন যদি ফন্টটা প্রিমিয়াম না হয়, যদি প্রিমিয়াম ফন্ট হয় পাবেন, কিনতে হবে, PROXIMA, প্রক্সিমা এনও ভিএ নোভা ফন্টস, আরে GULA আর ফন্ট ডাউনলোড ফ্রি, প্রক্সিমা নোভা রেগুলার ফন্টস, fonts.com, টাকা পয়সা লাগবে নাকি আবার, এটা তো মনে নাকি, এই যে কোথাও ফ্রি লেখা আছে কিনা দেখেন। আচ্ছা আমরা আপাতত একটা ইউজ করি দেখি, আমরা একটু ঘাটাঘাটি করতেছি, মানে জাস্ট আপনি মানে বেশি যদি খুব বেশি ক্লায়েন্ট কাহিনি করে তাহলে কিনে দাও, এটা প্রিমিয়াম ফোন, ওটা লিঙ্ক ধরাই দিবেন, এখান থেকে কিনে দাও, এটা ফ্রি পাওয়া যায় না। ওকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রক্সিমা ব্ল্যাক, প্রক্সিমা প্রক্সিমা প্রক্সিমা, গুগলে কোনো প্রক্সিমা পাই নাই না, ওই দেখেন গুগল আমাদের পাঠাইছে এই লাইনে, বাই অল সব কিনে ফেলি, যেন কত ডলারে, 734 টাকা হলে তো কিনতাম না নাকি, আচ্ছা বাদ, হ্যাঁ সেটাই সেটাই, প্রক্সিমা নোভা রেগুলার, আমরা শ্যান শরীফ দিয়ে কাজ সেরে সেরে দিই নাকি, এই আছে এখানে আছে দেখেন, প্রক্সিমা নোভা ব্ল্যাক, প্রক্সিমা নোভা, এটা 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 শিওর ডাউনলোড হবে তো, টাকা পয়সা চাইবে না, এই যে দেখেন অ্যাটো কার্ড, অ্যাটো কার্ড, অ্যাটো কার্ড, অ্যাটো কার্ড, আচ্ছা বুঝছি, এই ফোনটা আসলে খুবই অসাধারণ একটা ফোন, আচ্ছা যাক আমরা সাধারণ মানুষ কি করব, শ্যান শরীফ, শ্যান শরীফ, না না ওপেন সেন্স, ওপেন সেন্স, তো ওপেন সেন্সে গেলাম আমরা, এখন কুইক কুইক ইউজে যাব, যাওয়ার পর আপাতত সব দরকার আমার এটা দিয়ে কাজ সারবো, ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্টকে এখন কি বলতেন বলেন তো, ক্লায়েন্টকে বলবেন সুন্দর মতন লিঙ্কগুলো ধরে দিবেন ক্লায়েন্টকে, দেখো তোমার যে ওয়েবসাইটের ফন্ট এটা তো প্রিমিয়াম ফন্ট আমাকে কিনে দাও, সে যদি বলে কিনে দাও কোনো সমস্যা নেই আমাকে টাকা দাও, ওটা বুঝতে পারছেন, নাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে না, সেটাই সেটাই সেটাই, আচ্ছা আমরা গুগল ফন্ট ইউজ করি তাহলে, আমরা এখন ফন্ট কীভাবে লাগাবো, হেডের ঠিক এখানে লাগাই দিব এটা, আর যেখানে যেখানে আমরা ইউজ করতে চাই সেখানে কী করবো, এখানে ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, ওপেন সেন্স তো না, ওপেন সেন্স, তাহলে আপনার মেনুর ফন্টগুলো চেঞ্জ হবে, ওপেন সেন্স খারাপ না, এই যে আসছে ফন্ট সাইজ ছোটো করে দিব, প্রায় সেম সেম ফন্ট সাইজ আমরা ছোটো করে দিলাম 14 পিক্সেল, অনেক সময় ফন্ট না পাইলে কি করবেন, ক্লায়েন্টকে সুন্দর সেম আরেকটা ফন্ট ধরাই দিবেন, ভাইয়া এই চুরি কেমনে করবো, এটা চুরি না, বুঝতে পারছেন এটা স্টাইল, কিছু করার নাই, অনেক সময় যদি ফন্ট আপনি না পান, 14 পিক্সেল দিয়ে দিলাম একটু ছোটো হয়ে গেল, ওকে এবার লোগোটাকে একটু নিচে নামাইতে হবে, লোগো নিচে নামানোর আগে দেখেন এটা কি আমার হেডার না, হেডারটা কি লেগে গেছেন একবারে, হেডারটাকে শুধু বলবো তুমি একটু প্রসারিত হও, প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল প্রসারিত হও, ডানে বামে কোনো প্রসারিত হওয়ার দরকার নাই, সে প্রসারিত হয়েছে, লোগোটাকে একটু নিচে নামানো দরকার, আপনি সরাসরি লোগোকেই, লোগো তো ধরা নাই আলাদাভাবে, ধরেন শুধু লোগোকে ধরেন, ধরে বলেন তোমার মার্জিন টপ 10 পিক্সেল আপাতত, ইন্সপেক্ট করে তোমাকে আবার নিচে নামাবো, হয়ে গেছে, এটাকে সাইজ করব, এটা কিসের মধ্যে আছে, সাইন সাইন,
নিচে যান, সাইন, সাইন না, সরাসরি সাইনের ভিতরে একে ধরলাম, ওকে। তোমার কালার সাদা, ফন্ট সাইজ মেনুতে 14 দিয়েছেন, এখানে 14 দেওয়াটাই বেটার, 14 পিক্সেল, বর্ডার আগে বর্ডার দিয়ে নেই, 1 পিক্সেল সলিড, ওয়ান পিক্সেল সলিড, কি কালার জানি না, ওয়ান পিক্সেল ভুলে গেছে, সমস্যা নেই, আগে কালারটা পিক করি, কালারটা আস্তে করে পিক করেন, আসছে না, ওয়ান পিক্সেল সলিড কালার। এবার আপনার ডিজাইনে যান, পাইছে, এইবার প্যাডিং দিতে হবে লেখাটাকে, প্যাডিং দেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, তাহলে এখন সে প্রসারিত হবে, বড় হয়েছে ঠিকই না, বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার, বর্ডার রেডিয়াস কত, 10 পিক্সেল মনে হয় নাকি, হয়েছে, নিচে নামে নিচে নামে নিচে নামে, সমস্যা নাই, নিচে নামাবো, আমার মনে হয় 2 পিক্সেল দেওয়া যেতে পারে নাকি, বর্ডারটা 2 পিক্সেল হইতে পারে, ওকে। আচ্ছা এবার এটাকে উপর থেকে নিচে নামাবেন, একে মার্জিন টপ দিয়ে দেখেন তো নিচে নামে কিনা, নামবে, এই নামবে না কেন, একে ডিসপ্লে ব্লক করতে হবে, আপনি সাইন ইন কে নিচে নামান, হ্যাঁ, এবার আপনার ডিসপ্লে ব্লক না করলে সে মার্জিন টপ, প্যাডিং টপ এগুলো কাজ করে না, কাট পেস্ট, ঠিক আছে, স্যার অ্যাডজাস্ট হয়েছে, এটা ফন্ট ওয়েট বোল্ড হবে ঠিক না, এর ফন্ট ওয়েট করে দিলাম হচ্ছে বোল্ড, বেশি বোল্ড হয়ে গেছে, এটা কাজ করেন, ফন্ট ওয়েট কিন্তু দেওয়া ছিল দেখছেন, গুগল ফন্টে অনেকগুলো দেওয়া ছিল, আমরা দিব হচ্ছে ধরেন 400 সেমি বোল্ড, 600 না, 600 দিয়ে দেন, 600 দিলে সেমি বোল্ড হবে, এটা সেমি বোল্ডই আছে বোধ হয়, 400 দেন, এ তো পুরো থিন হয়ে গেছে পাতলা, 600 দিব, 600 600, ওকে ঠিক আছে, ক্লিয়ার, আর এটার কি বেশি বড় হয়ে গেছে নাকি, না ঠিকই আছে মনে হয়, পরেগুলো আমরা ফিনিশিং করব পরে, আমাদের হেডার কমপ্লিট, আচ্ছা হেডারে কোনো হোভার ওরা কি রেখেছে, কোনো হোভার রেখেছে, এই স্টাইলটা পাবে, এই ফোনটা কিনতে হবে, কেনার পরে পাবে, বুঝতে পারছেন, আপাতত টেনশন করার দরকার নাই, এই ফোনটা কি করতে হবে এখন, সরি মানে হোভারে ওরা কোনো স্টাইল দেয় না, আপনি একটা কাজ করতেই পারেন, হোভার করলে কিছু একটা আসবে, আপনি অ্যাড করতে পারেন, হ্যাঁ আচ্ছা এটাকে হোভার করলে কিছু একটা করা দরকার, অনেক সময় দিয়ে দেয়, আবার না দিলেও আপনি নিজে একটা দিয়ে দিবেন নিজের পছন্দ মতো, ক্লায়েন্টকে তো জানে না কি কীভাবে দেখলে সুন্দর লাগবে, কীভাবে এটা করলে অসুন্দর লাগবে, আপনার নিজের মন থেকে যে কোনো একটা স্টাইল দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট খুশি হবে, রাইট রাইট রাইট, হোভার দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এইটা, বুঝতে কোনো সমস্যা, দিলাম আমার মনে হয় ফন্ট কালারটা এটা করে দিই, কালার সাদা না দিয়ে এটা দিই, তাহলে ডিজাইনটার সাথে মিলবে, ও যদি ওরা মিলায় নাই, ওরা কি মিলাইছিল, ও হ্যাঁ ওরা তো মিলাইছিল, এখন ফন্ট কালার কি হবে, সাদা দেন, আপনি প্রয়োজনে কালো দিয়েও মিলাইতে পারবেন, ঠিক আছে স্যার, ওকে আমাদের হেডার কমপ্লিট, এবার একটু নিচে নামেন, হেডারের ঠিক নিচে কি আছে, বাড়বে, আচ্ছা দেখেন আরেকটা জিনিস, ওদের এটা এক সাইডে চলে গেছে না, আর আমাদের এটা কি বাম পাশে, এটাকে একটা কাজ করেন, এই সাইন ইনকে বলেন টেক্সট অ্যালাইন,
রাইট, ঠিক আছে, এটা ডান পাশে চলে গেল, ক্লিয়ার? আচ্ছা এবার মোটামুটি আমাদের ডিজাইন রেডি আছে, একটু বোধহয় কমাইলে ভালো হইতো। আচ্ছা একটু ফোনটা, আচ্ছা এবার মোটামুটি আমাদের হয়ে গেলো। এখানে হোভার করলে আমি চাচ্ছি লেখার কালারটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? কোথায় হোভার করলে, মেনুর ইউএল এলআইতে যদি কেউ হোভার করে তাহলে তার ভিতরে যে এটা আছে সেইটার কালার কি হবে, এইটা হবে। হয়েছে, জাস্ট এটা এইটুকুই, মানে এর বেশি আর কোনো কিছু করার দরকার আছে বলে মনে হয় না। আমাদের হেডার কমপ্লিট। এবার এটা কি এরিয়া, এটা 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 বডি হবে কেন, ফুল একটা ডিপ নিয়ে নিব। এটার নাম দেওয়া যেতে পারে, যেহেতু প্লে লেখা আছে এখানে, কি ভিডিও এরিয়া অথবা প্লে, বুঝতে পারছেন? রাইট, এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে, এটা যে করি কাজ, আমরা যখন যেগুলো শিখবো তখন দেখবো এটা। এবার এই এরিয়াটার নাম কি দেওয়া যেতে পারে, এখানে স্লাইডার অ্যাড করা যেতে পারে, বাট পিএইচডি ফাইল বলছে এখানে স্লাইডার হবে না, এটা ব্যানার হবে, ব্যানার উপর একটা ভিডিও আছে। স্লাইডার হলে কিন্তু এখানে স্লাইডারের ইয়া থাকতো অপশন, বুঝতে পারছেন? এটা একটা ব্যানার, ব্যানার উপর কি থাকবে, একটা ভিডিও থাকবে, বুঝতে পারছেন? প্লে, আচ্ছা তাহলে আমার মনে হয় ব্যানার নেওয়াটাই বেটার নাকি? আপনার হেডারের কাজ কমপ্লিট, হেডার স্কিপ, হেডার আর দরকার নাই। অবশ্যই এখানেও সিএসএস ও অবশ্যই কমেন্ট করে দিবেন, দরকার নাই, আপনি শুধু মিলাবেন। এবার এখানে আমি কি বলবো, আমি ব্যানার স্টাইল স্টার্ট, আপনাকে শুধু কাজটা করতে হবে নিখুঁত, লুক নাইস, মানে লুকস নাইস করতে হবে। আপনি হুবহু পিএইচডির মতন করতে যে এমন এক ডিজাইন করলেন ক্লায়েন্টের জন্য দেখলে ভালো লাগে। আমরা যখন এই কাজগুলো ক্লায়েন্টকে জমা দেই, ক্লায়েন্ট দেখে দেখতে কত সুন্দর হয়েছে, প্রয়োজনে পিএইচডির মধ্যে একটা অপশন ছিল, আপনি একটু চেঞ্জ করে দেখাচ্ছেন তাকে, আচ্ছা দেখো তো এই বাটনটা এটা হলে কেমন হয়, দেখান বাবু, বুঝতে পারছেন? কারণ সে চাই সবচেয়ে ভালো, বাবুটা ক্লিয়ার? আচ্ছা এবার আমরা ঠিক হেডারের নিচে কি করব, এখন ব্যানার নামে একটা অপশন ডিপ নিলাম, অবশ্যই মিড নিতে হবে, কারণ ব্যানারের ভিতরে কি আছে, কিছু কন্টেন্ট আছে, আছে কি না ব্যানারের ভিতরে কিছু কন্টেন্ট আছে, কি কি কন্টেন্ট আছে আমরা একটু দেখে নিয়ে আসি। আগে প্ল্যান করেন, ডিজাইন করার আগে একটা ডিপ নেবেন, সেই ডিপের ভিতরে কি হবে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, ক্লিয়ার? আমরা বলে দিলাম এই ডিপের নাম দিয়ে দিলাম হচ্ছে BAN, ব্যানার কন্টেন্ট, এখানে কি থাকবে, প্লে, প্রথমে থাকবে প্লে, তারপর কি প্লে কন্টেন্ট দিলাম, প্লে এর মধ্যে কি থাকবে, ইমেজ, যে ইমেজটা আমি নিয়ে আসছিলাম, ইমেজের নাম কি, ইমেজের স্ল্যাশ প্লে ডট পিএনজি সম্ভবত, আর প্লে কন্টেন্ট এখানে কি হবে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, একটা লেখা, এই লেখাটা প্রক্সিমা থিন, আমাদের প্রক্সিমার দরকারই নেই আর, ঠিক আছে? এটা আমরা, এটা বড় লেখা তাই না, একটা হেডিং টাইপের, আপনি H2 এর মধ্যে রাখেন, সমস্যা নাই। একটা কাজ করেন, টেক্সে যান, এখানে ক্লিক করেন, ওকে দেন, ওকে দিলে ফুল লেখাটা সিলেক্ট করে আমাদের তো দরকার নাই তাই না টাইপ করার, পেস্ট, ঠিক তার নিচে পি ট্যাগ। এবার এখানে কি করব, ও এটা এটা সরি সরি এটা 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 ক্লিক করা যাবে, রাইট রাইট, এ ট্যাগ হ্যাশ দিয়ে রাখলাম যেহেতু কোনো লিংক আপাতত নাই, ক্লিক টু প্লে, ক্লিয়ার? এবার হেডার ব্যানারটুকু ধরেছেন, ব্যানারটুকু নিয়ে চিন্তা করেন, ব্যানারটুকু ফিনিশিং করেন। আচ্ছা এবার করতে থাকি, চাইলে চলেন, প্রথমত এবার রিলোড দিলে এই অবস্থা হবে, আসছে প্লেটে, সব আসছে, এই যে প্লে। আচ্ছা ব্যানারে অ্যাকচুয়ালি কী হবে, একটা ব্যানার ইমেজ, ব্যানারে কী ইমেজ আনা যেতে পারে বলেন তো, কোনটা, গুগলে গেলাম, সুন্দর একটা জিগজ্যাগ,
লিখে সার্চ দিব, ডিজে ওয়ালপেপার, জিগজ্যাগ, জানি না আসবে কি না। তবে এই পর্যন্ত আমি মনে যা আছে গুগলে সার্চ দিয়েছি মোটামুটি আসছে, সব সবই আসছে এবং পছন্দ মতো ইমেজ আসছে। আসিতেছে ডিজে লাফালাফি করতেছে, টেক্সটের কালার কোন কি কালার এখানে সাদা, দেখা যাবে দেখা যাবে। আচ্ছা আমি একটু অন্যরকম নেই, কারণ আমাদের এখানে একটা ব্লার ইফেক্ট তৈরি করতে হবে। আচ্ছা সেভ করলাম, দেখি কি হয়। ঠিক আছে ইউজ করবো, আমরা কয়েকটা ইউজ করে দেখবো, যেটা ভালো লাগে সেটা ইউজ করবো। মাই কম্পিউটার ডি ব্যাচ 38 21 নম্বর ক্লাস পিএইচডি টু এইচটিএমএল, এটার নাম হলো বি এ ডাবল এন ওয়ান, মানে ব্যানার ওয়ান। ঠিক আছে আর কোনটা নেওয়া যায়, এটা 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 এটা, এটাও খারাপ হয় না, এটা সেভ করলাম, সেভ ইমেজেস বি এ ডাবল এন টু, সমস্যা নেই। আমরা প্লে বাটন সাদা থাকলে আমাদের উপরে একটা ঝাপসা আসবে, আর জিবি এ কালার চলে আসবে, কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা, ডিজাইনটা আমরা এরকম ভাবে করবো, একটা আর জিবি কালারের প্রলেপ আসবে। আমরা যদি অন্য কিছু নেই, সাপোজ বি ইউ আই এল ডি আই এন জি বিল্ডিংস অফ আমেরিকা, লিখলাম কিছু একটা তো আসবে। রাতের সিনগুলো খুব ভালো, এটা নিলাম, এর ছোট সাইজ। আচ্ছা ব্যানার ইমেজের পিছনে আমাদের এত টাইম নষ্ট না করলেও চলবে, ঠিক আছে, কারণ আমাদের সময় খুবই সংক্ষেপ। এবার আমরা যেগুলো নিলাম এখানে অ্যাড করি, অ্যাড করবো কোথায়, সিএসএস এ, বুঝতে পারছেন। নাম কি ব্যানার, ব্যানার, ওকে, উইথ দিব না, উইথ কত তাইলে 100%, হাইট দিতে হবে, কারণ এটার একটা ফিক্সড হাইট আছে, কিন্তু দেখেন আছে না। আমি আপাতত হাইট দিলাম হচ্ছে 550 পিক্সেল, হাইট 550 পিক্সেল দিয়ে দিলাম। এখন আপনি যদি রিলোড দেন দেখেন হাইটটা বেড়ে যাবে, কিন্তু বেড়েছে, আচ্ছা বোঝা যাচ্ছে না কি দরকার আমার, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজেস স্ল্যাশ বিএ ডাবল এন ওয়ান ডট জেপিজি, দেখেন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে কিনা, না খারাপ না, হ্যাঁ কভার দিলে কিছু একটা হবে। তার আগে পজিশন সেট আপ করেন, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার করবেন, অবশ্যই সেন্টার সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে রাখতে পারেন। এবার আপনার ডিজাইনটা একটু অন্যরকম হতে পারে, আচ্ছা আমার মনে হয় মাথাটা দরকার আছে ওনার, এই পজিশন দিব না তাইলে মাথাটা কাটা যাবে না, ঠিক আছে স্যার। এইটা দেখতে একটু অন্যরকম লাগছে তাই না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট। আচ্ছা এবার মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো নাকি। আরেকটা জিনিস দেখেন এখানে কি, আপনাকে অবশ্যই ব্যানারটা কি করতে হবে, ফুল স্ক্রিন, আপনার এই ফুল স্ক্রিনে ব্যানারের এখানে সাদা হয়ে আছে না, দ্যাট মিনস আপনাকে আরও বাড়াইতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন। তার মানে এখানে 550 না দিয়ে 600 দিয়ে দিই, এটাকে ফুল স্ক্রিন বানাইতে হবে আর কি, ক্লিয়ার। একটু এদিক সেদিক হোক ফুল স্ক্রিন, কিন্তু একটু একটু স্ক্রল হোক, কোনটা টেবিল দরকার নাই তো, তাইলে ব্যাকগ্রাউন্ড সাইজ 100% 100% শেষ, ব্যাপারটা বুঝছেন। তাহলে কোনো কথা নাই, আপনি চাচ্ছেন না ক্লায়েন্ট আমার ডিব্বা দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা তো দেখা যাওয়া উচিত, রাইট রাইট রাইট, ব্যাকগ্রাউন্ড পজিশন সরি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিবেন না তখন, আর ব্যাকগ্রাউন্ড সাইজ তখন কভার দিবেন না, কি দিবেন 100% 100% আপনার সাইজ অনুযায়ী ইনশাল্লাহ এটা চলে আসবে, আচ্ছা 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 থাকলো, এটা থাকলো আর কি।
ওকে এটা দিলাম। এবার আমার কাজ কি, প্লে বাটন আর এখানে লেখা ছিল, লেখাগুলোকে স্টাইলাইজ করা, ঠিক না? ফোনটা এগুলো একটু নিচে আসবে। তার আগে একটু ভালো করে খেয়াল করেন, এগুলো আছে কিসের মধ্যে? ব্যানার কন, এটার ভিতরে তো, তাই না? ব্যানার কনকে ধরেন, ব্যানার কনকে ধরে আগেই আফটার করে ফেলেন। কেন? এর ভিতরে ফ্লোটিং এর কাজ আছে আপনার। কন্টেন্ট খালি ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ। ওকে, এবার প্লে, প্লেতে গেলাম। প্লেটাকে কি করব আমি, টোটালি মানে এটাকে ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট, বাস উইথ উইথ কিছুই দেওয়ার দরকার নাই। আর প্লে কন্ট এটাকে কি করব, ফ্লোট লেফট। সবই আপনারা মানে জানেন, আপনাদের কনসেপ্টের বাইরে কোনো কিছু দেখানো হচ্ছে না। হ্যাঁ, ফ্লোট লেফট। এবার আপনি যদি রিলোড দেন, বামে চলে আসছে, কিন্তু ডানে বামে চলে আসছে না, লেখাটাকে একটু চেঞ্জ করতে হবে। একটা কাজ করেন, প্লে কন্টের ভিতরের এইচ টু, এইচ টু তো নিয়েছিলাম নাকি? হ্যাঁ, এইচ টু। কালার কোনটা দিবেন? আপাতত সাদা দিলাম। ফন্ট ফ্যামিলি অবশ্যই ওপি এ ওপি ইএন এস এ এন এস ওপেন সেন্স আসছে না? হয় নাই তো, ওপেন সেন্স পায় নাই তো, এটা কি ওপেন সেন্স? এটাও কথা, আমরা একটু রিলোড দিলাম, ইন্সপেক্টে গেলাম। হ্যাঁ, পাইছি ওপেন সেন্স, বাট কি করতে হবে ফন্টটাকে? ও হ্যাঁ, এটা তো এইচ এর মধ্যে রাখা, রাইট। ফন্ট ওয়েট 200, তাহলে কি হবে আপনার ফন্টটা একেবারে হালকা পাতলা হয়ে যাবে, হয়েছে? এই তো নাইস। ফন্ট সাইজ, এবার সাইজটাকে বাড়াবো, ফন্ট সাইজ করে দিব হচ্ছে আপনার ধরেন 50 পিক্সেল, তাহলে একটু লেখাটা বড় হবে অনেক। এবার বেশি বাড়ে গেছে, 40, ঠিক আছে। এবার এবার এই লেখাটা আছে, তার আগে দেখেন প্লে বাটনের সাথে সে লেগে গেছে, কি করবো এখন? আমি প্লে কন্ট ওকে কি বলতে চাই, মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে লেখাটা একটু বাম পাশ থেকে সরে আসবে না? সরে আসছে? উপর থেকে একটু নিচে নামায় অ্যাডজাস্ট করতে হবে, কাকে? প্লে কন্টকে। মার্জিন টপ 10 পিক্সেল দিয়ে রাখলাম, ইন্সপেক্ট করে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নামাবেন। প্লে কন্ট মার্জিন টপ 10 পিক্সেল, আমি একটু নিচে নামান 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 নামান, কোথায় চলে? 21 পিক্সেল, মার্জিন টপ 21 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ, তবে এটা মার্জিন দিয়ে করাটা সহজ না পজিশন হচ্ছে না, এরপর ট্রাই করেন, অনেকভাবে করা যায়। আসছে এবার? এবার আমি ফুল জিনিসটাকে নিচে নামাইতে চাই, ফুল জিনিসটাকে প্লে, না প্লে না, ব্যানার কন, ব্যানার কনকে ধরাইছে না? ও ধরা হয় নাই, আফটার করেছিল, ধরা হয় নাই। ব্যানার কনকে ধরে আমি বলতে চাই তোমার মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে রাখলাম, তারপরে তোমাকে আমি নিচে নামাচ্ছি, কি সমস্যা? এই সমস্যার সমাধান করবেন আমাকে সবাই, কাকে? শুধু ব্যানারকে যদি ওভারফ্লো হিডেন করে দিই, তাহলে ঝামেলা শেষ। ব্যানার, সরি, ওভারফ্লো, হ্যাঁ, ওভারফ্লো হিডেন, ক্লিয়ার? এবার আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে, ডিজাইনটাকে নিচে নামাইতে হবে। তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ব্যানার কন্টের উপর একটু নিচে নামাইলে ভালো হয়, এবার দেখা যায় না, ব্যানার কন ধরছি না, ব্যানার কন্ট, ও আমি রিলোড দিতে হবে। এই যে মার্জিন টপ কত, 50 পিক্সেল, এবার নিচে নামান, কোথায় ভালো লাগতে পারে দেখলে? এটা একবার বুক বরাবর, ঠিক আছে? কত, 168 পিক্সেল, 168 পিক্সেল। ওকে, তাহলে আমি এখানে ব্যানার কন্টকে 168 পিক্সেল করে দিলাম তার মার্জিন টপ, ক্লিয়ার? আমাদের ডিজাইনের আরো একটা পার্ট শেষ, ঠিক আছে?
এবার আমরা চলে যাবো কোথায়? নিচে, এইটুকু বাদ আছে এখনো, এইটুকু বাদ, এইটুকুকে কালার দিতে হবে। আপনি একটু চলে যান এখানে, ডিজাইনের কালারটা পিক করেন। এই কালারটা এই কালারটা সেম, তাই না? এই বোঝাই যাচ্ছে এটাই। আমাকে লিখতে হবে প্লে কন্ট, এর ভিতরের যে এ থাকবে সেই এটার কালার কি হবে? এটা হবে ফন্ট ফ্যামিলি অবশ্যই ওপেন সেন্স, ওপি ইএন ওপেন সেন্স। এখন যদি রিলোড দেওয়া হয় কাজ করে, হয়েছে? ঠিক আছে, ওকে, আমাদের মোটামুটি এটুকু শেষ হয়ে গেল। এবার যা খুশি ওভার করলে আন্ডারলাইন, এটা পারবেন? আচ্ছা দিচ্ছি না। আচ্ছা এবার আমাদের এই সেকশনের কাজ শেষ, এই সেকশনের কাজ শেষ। সেকশনের কাজ যখন শেষ হয়ে যাবে এরপর ঠিক এটা কি শেষ বন্ধ? হোভারে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিবেন। এটা যে করি আমরা দেখাবো, আমাদের প্রজেক্টে আছে এটা, ক্লিক করলে কিছু আসবে, ক্লিক করলে অনেক কিছু হবে, সবই আসছে তার মধ্যে। রাইট, আমরা অ্যাড করে দিব, সমস্যা নেই। আমরা এই ডিজাইনটাকে কাজ করাবো, এই ডিজাইনটাকে, এই ডিজাইনটাকে আমরা যখন যে করে শিখবো আমাদের এই ডিজাইনটাকে কাপাকাপি করাবো। এই লেখা ধরে আসে এরকম করবে, এই লেখা উল্টা খাবে, এই করবে সেই করবে, যত আছে, বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি কোথায়? একটু যাই এখানে, এখানে গেলাম। এবার আমাদের কি সেকশন? আওয়ার সার্ভিস, এই সেকশন। সেকশনের নাম কিভাবে সিলেক্ট করবেন? আওয়ার সার্ভিস, সেকশনের নামই সার্ভিস দিয়ে দেন, ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, সার্ভিসেস সেকশন, অবশ্যই মিড হবে, কারণ সে কন্টেন্টের দুই পাশে একটা গ্যাপ রাখবে, মিড। এবার খুব ভালো করে খেয়াল করেন এখানে কয়টা আছে সেকশন, আছে আসলে কটা সেকশন? দুইটা, আমরা তো মিড পর্যন্ত আসছি নাকি এখন? হবে কি? না না, এ একটা দুইটা, বুঝতে পারছেন? একটা হচ্ছে কি সার্ভিস লেফট, সার্ভিস রাইট, ঝামেলা শেষ, এত টেনশন করার দরকার নাই। সার্ভিস লেফট, সার্ভিস রাইট, বুঝতে পাচ্ছেন? সার্ভিস লেফটে কি আছে? এইচ ওয়ান নেবেন না, কারণ একটা ওয়েবসাইটে একটাই মাত্র এইচ ওয়ান থাকবে, বুঝতে পারছেন? আপনি এইটা এইচ ওয়ান দিয়ে দিলে ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হয়ে যাবে এটা, আওয়ার সার্ভিস, এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড, দরকার নেই। এইচ ওয়ান একটাই নেবেন, আর এইচ ওয়ান যদি নেওয়া না লাগে নেবেনই না, বাট এইচ টু এইচ থ্রি যতবার খুশি ততবার নেন, বুঝছেন? হ্যাঁ, এইচ টুই নেই, রাইট, এইচ টু নিলাম। এইচ টু নিয়ে এখানে কি লেখা? আওয়ার সার্ভিসেস, নিচে যান, নিচে যান, দেখাচ্ছি দেখাচ্ছি, কপি করলাম, করলাম, পেস্ট করলাম, আওয়ার সার্ভিসেস আসছে, বাট আওয়ার কথার পর কি হবে? একটা বিআর হবে, বিআর, আপাতত বিআর দিচ্ছি, ঠিক আছে, মানে ব্রেক হবে, একটা ব্রেক, ঠিক। তাদের সবার নিচে কি হবে? এইচআর দিয়ে দেন, এটা এইচআর দিয়ে দেওয়া যাবে, বর্ডার দিয়ে দেওয়া যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, বর্ডার বটম। আচ্ছা এবার মোটামুটি দিয়ে দিলাম, দেখেন তো আমাদের এটা আসছে কিনা, আসছে আওয়ার সার্ভিস, চলে আসছে কিন্তু, এটা বড় হোক সমস্যা নেই। এবার আওয়ার সার্ভিসের নিচে কী লেখা? সার্ভিস রাইট, সার্ভিস রাইটে কী থাকবে একটু ভালো করে খেয়াল করুন সবাই। সার্ভিস রাইটে অনেক অনেক জিনিসপত্র আছে, দেখেন সার্ভিস রাইট আমরা নিয়ে ফেলছি। সার্ভিস রাইটে আমরা এইরকম একটা বক্স নিব, সেম, দেখেন ডিজাইন প্রায় সেম না, একটা নিব, তারপর রিপিট, কেন আমরা কেন? হ্যাঁ, টিম মেম্বার, কেন? দেখেন এখানে একটা ইমেজ, একটা সার্কেল, এখানে সেম যেরকম একটা টাইটেল, সেম কিছু লেখা, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, তার মানে কি একটা জিনিস রিপিট, হ্যাঁ, একবার ভুলে হয়ে যাবে। এটাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রশ্নই পড়েন, আপনি ডিজাইনটা বক্স চেক করে দেখবেন, আসলে দেখেন সবই সার্কেল সার্কেল সার্কেল, সবগুলোর মাঝখানে ইমেজ, সবগুলো টাইটেলই সেম, ডিসক্রিপশনও সেম। এগুলো কী দেওয়া যায়, এগুলোর নাম বলেন তো?
ফিচার ওয়ান লেখা, তার মানে ফিচার বক্স, ঠিক আছে? কি দিব? এফ ই টি ইউ আর ই, ফিচার বক্স। ফিচার বক্সে কি থাকবে দেখেন তো, এক পাশে ইমেজ থাকবে, ফিচার ইমেজ, এফ ই টি ইউ আর ই, ফিচার আইএমজি। ফিচার আইএমজির মধ্যে কি থাকবে? প্রথম ফিচার ইমেজ কি লেখা এটা, ম্যাক, এমইজিএইচ নাকি ম্যাক ডট পিএনজি, ওকে। ঠিক, তারপর ফিচার ইমেজের কাজ শেষ নাকি? এবার ফিচার কন্টেন্ট, ফিচার কন্টেন্ট, ফিচার কন্টেন্টে কি কি থাকবে? টাইটেল এইচ থ্রি দিলেন, আর পি এইচ থ্রি দিলেন, এফ ই টি ইউ আর ই, ফিচার ওয়ান, তার নিচে পি থাকবে, পি এর মধ্যে কি লেখা থাকবে? লরেম টরেম সামথিং, এরকম কিছু একটা থাকবে। আমরা কাজ করি, কাট লেখাটাকে নিয়ে যাই, সব চলে আসছে আমার, শুধু কতটুকু দরকার এতটুকু, কপি পেস্ট, আসছে আসছে না? এবার দেখেন তো মেঘ আসছে কিনা, মেঘ আসছে, এই যে মেঘ, এই যে মেঘ। আচ্ছা মেঘ আসছে কি আসছে না বুঝবেন কিভাবে? একটা কাজ করেন, সার্ভিসেসকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাপারটা বুঝতে পারছেন? সার্ভিসেসকে বলে দিব তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, ওইটা কোনটা, এইটা, হ্যাঁ কমেন্ট দিয়ে দেন, ও এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, অবশ্যই দিয়ে দিবেন, এটা দিলে ক্লায়েন্ট খুশি হবে। এখানে কি লিখবো? সার্ভিস স্টার্ট, সার্ভিস শেষ না, স্টার্ট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এবার আমাদের ডিজাইনে দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার পায়, দেখছেন পেয়ে গেছে, এখন সে লেগে আছে, তার মানে কি প্যাডিং, মার্জিন, মার্জিন, মার্জিন তো সরে আসবে, সাদা চলে আসবে তাই না? প্যাডিং উপরে নিচে 100 পিক্সেল, মনে বেশি হয়ে যাবে, ডানে বামে 0 পিক্সেল। এখন এই জিনিসটা কি হবে আপনার, গ্যাপ এত না, 50 দিই, 100 বেশি হয়ে যায়, উপরে নিচে 60 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আসছে এবার, ম্যাক বুঝা যায়? এবার একটা কাজ করেন, ফিচার বক্স কোয়েশ্চেন, এই যে ফিচার বক্স, এটাকে তো বারবার রিপিট করতে হবে নাকি? ফিচার বক্স একটা বুঝলেন, দুইটা তিনটা চারটা, এখানে কি হবে আগে দেখেন আসছে কিনা, ঠিক মতো আসছে, সবগুলো ফিচার বক্স চলে আসছে। এবার ইমেজগুলো চেঞ্জ করবো, প্রথমটা ছিল ম্যাক, তারপরটা কি ছিল, আরে নাম তো দেওয়া ঠিক হয় নাই, চামচ, সি এইচ এ এম ও এস, আশা করি আসবে। তারপরটা কি ছিল, বিদ্যুৎ, বজ্র, বিজলি, হাতুরা, আপনারা এগুলো 1 2 3 দিয়ে রাখবেন, নাহলে ঝামেলা হবে আর কি। দেখেন কোনটা আসে নাই, সব আসছে। আচ্ছা এবার আপনার এইচটিএমএল এর কাজ শেষ, সিএসএস দিয়ে এখন কি করবেন, সাজাবেন গুছাবেন, ওকে। তাহলে সাজাই গুছাই চলেন, প্রথমত আমরা কি করতে চাই, প্রথমত আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সার্ভিসের সেকশনকে মোটামুটি অনেক কিছু বলে ফেললাম, সার্ভিস লেফটকে বামে নিতে চাই তাই না? একটা কাজ করলে কেমন হয়, সার্ভিস লেফটের কতটুকু জায়গা দখল হইতে পারে, 100% থেকে 30% কি এনাফ না, দিয়ে দেখি, উইথ 30%, যদি সার্ভিস লেফটকে 30% উইথ দেই, ফ্লোট লেফটও করে দিতে হবে, ফ্লোট লেফট, আবার ওই যে মান অভিমানও শুরু হবে ওইটাও শেষ করে নিয়ে ওটা ভালো, সার্ভিস রাইট যদি 30% এটা হয়, এটা 70%, তার আগে আমরা জানি অলরেডি, দেখার কিছু নাই, এটাকে আফটার করব, আফটার যে করলাম, এখানে স্পেস তো রয়েছে, স্পেস রাখা যাবে না, কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক ক্লিয়ার, বথ হয়েছে, ভাগ মনে হয়ে গেছে, এতটুকু চলবে, চলবে না? এবার আওয়ার সার্ভিসেস, এই জিনিসটাকে সুন্দর করে সাজাবো, এইচ টু এর মধ্যে সার্ভিস লেফটের ভিতরে কে, এইচ টু, সার্ভিস লেফটের ভিতর এইচ টু কে আমি কিছু বলতে চাই, তোমার কালার হচ্ছে বাবা সাদা,
ফন্ট সাইজ কত দেওয়া যায়? 50-60 দিয়ে রাখি। আচ্ছা দিয়ে রাখি, দিয়ে রাখি, আমার বাড়িতে কমাতে পারবো, সমস্যা নেই। 50 পিক্সেলই দিলাম, বুঝতে পারো? আরো বড় দরকার কোনটা? মোটা হবে, মোটা হবে। অলরাইট, বোল্ট তো অবশ্যই আছে, কারণ ওই যে অ্যাপের ভিতরে তো 60 ফন ফ্যামিলি মনে হয় আমাদের কিনতে হবে। আমাদের ওপেন সেন্স দিয়ে রাখি নাকি? ফন ফ্যামিলি ওপেন সেন্স চলে মোটামুটি, খারাপ না। এবার এটাকে সাইজ করতে হবে নাকি? এটাকে সাইজ করব, চলেন সাইজ করি। এবার এটাকে সাইজ করতে হবে কিভাবে? ফ্লোর সার্ভিস লেফটের ভিতরে কে এটা? এইচ আর এর দুইটা বর্ডার থাকে, বর্ডার টপটাকে আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি, বর্ডার বটমকে বলে দেই। মনে হয় অনেক মোটা না? 5 পিক্সেল সলিড। কি কালার? সাদা কালার আসছে। আরো মোটা করা যেতে পারে, সমস্যা নেই, আমরা করতে পারবো। লেগে গেছে সেটা সলভ করবো, নো প্রবলেম, এটা সলভ করবো আমরা, এটা ব্যাপার না। এবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি একটা কাজ করতে পারি, এটাকে মার্জিন রাইট দিয়ে দিই, তাহলে ডান পাশ থেকে সরে যাবে 10 পিক্সেল। গোলাগুলি হচ্ছে নাকি? সরেছে, বুঝতে পারছেন? আপনি চাইলে আরো মার্জিন রাইট দিয়ে সরাই দিতে পারবেন। এবার এই বক্সগুলোকে সাজাবো, কত মজা দেখেন এবার। মানে একটাকে বলবো সবগুলো সাইজ হতে থাকবে, আমার দুইটা দুইটা করে বক্স দরকার, তাহলে তাদের উইথ কত করে হবে? নাইস, 50%। কিন্তু এখানে একটা ঘটনা দেখেন, আমি ফিচার বক্সের মধ্যে এখানে কি আছে? ইমেজ না, এটা কি ফিচার? ফিচার কন্টেন্ট, এগুলোকে তো ফ্লোট করতে হবে, ঠিক না? ফ্লোট না করলে তো তারা পাশাপাশি যাবে না। এই যে এখানে এখানে দেখেন, ইমেজটাকে ফ্লোট করবো, এই কন্টেন্টগুলোকেও ফ্লোট করবো, এটার মতন অনেকটা, এই যেটার মতন আমরা করছি যে এখানে, ঠিক আছে? এটা করার জন্য এখন কি করব দেখেন, প্রথমত একটা কাজ করি, ফিচার বক্সকে আফটার করে রাখি, কারণ এটাকে আফটার করতেই হবে, রাইট? কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ, ঠিক আছে? এবার এবার ফিচার ইমেজ এইটাকে গোল করতে হবে, তার মানে কি? বর্ডার রেডিয়াস পরে দিব আমরা, উইথ দিব ধরেন 100 পিক্সেল, হাইটও দিলাম হচ্ছে 100 পিক্সেল, বর্ডার দিতে হবে এখন একটা, বর্ডার আগে বর্ডার দিই নি, 2 পিক্সেল সলিড, SOLID না, সাদা দিলাম, আসছে না? এবার গোল, গোল করবো কিভাবে? মনে হয় মোটা হয়ে গেছে, বর্ডার রেডিয়াস 50%, গোল 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 গোল। ইমেজগুলা একেবারে মাঝখানে থাকবে, পজিশন, ইমেজগুলা একেবারে মাঝখানে থাকবে। ইমেজকে তাইলে আমি কি করব? পজিশন অ্যাবসলিউট নাকি? ফিচার ইমেজকে আমি এখন ধরতে চাচ্ছি, IMG তাকে বলবো তোমাকে আমি সরাইতে চাই, একটা জায়গায় সেট করতে চাই, পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, তুমি টপ থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, সব জায়গা থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকেও 0 পিক্সেল, মার্জিন অটো। কিন্তু সে এখন বিশাল একটা কাহিনী হয়ে যাবে, কারণ পজিশন রিলেটিভ করি নাই, তার ভিতরে পজিশন রিলেটিভ একেবারে মাঝখানে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের মোটামুটি রাইট, মানে এগুলা মানে কমাইতে হবে আর কি, আস্তে 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 আস্তে, মানে প্রথমে ডিজাইনটাকে দাঁড় করাবেন, তারপর ফিনিশিং করবেন, ফিনিশিং। এবার আমাদের এটাকে বলতে হবে কি, ফ্লোট লেফট, তাহলে কন্টেন্টগুলো আমি চলে যাবে। আমরা এটাকে বলবো তুমি কিন্তু ফ্লোট লেফট, এটাকে বলেন মার্জিন রাইট, তাহলে সেই ধাক্কা দিয়ে দিবে, মার্জিন রাইট 10 পিক্সেল, মনে হয় 10 না, আর বেশি লাগবে, ধাক্কা দিয়ে দিছে, ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি বলা যায়? এটাকে কি করা যায়? ফিচার, তাই না? এখন লেখাগুলোর দেখি ফন্ট স্টাইল পাওয়া যায় কিনা,
ই করলাম, এটা নাম কি, ওই প্রক্সিমা বাদ দেন, আমাদের কোন সীমা, ওপেন সেন্স, আমাদের কোনো সীমার দরকার নাই। ফিচার কন্টেন্ট এইচ টু না থ্রি নিয়েছিলাম, এইচ থ্রি বোধ হয় না, ফিচার কন্টেন্টের ভিতরে এইচ থ্রি, তার কালার চাই কি, সাদা, তার কি ফন্ট ফ্যামিলি ওপেন এস এন এস, ওপেন সেন্স, দেখেন তো কাজ করে কিনা, কাজ করেছে, সবগুলো লেখা বড় হাতের অক্ষর হইতে হবে, টেক্সট ট্রান্সফর্ম দেখেছিলাম, টেক্সট ট্রান্সফর্ম সবগুলো বড় হাতের হইতে হবে, কি হবে, এই যে আমার এটা আপার কেস হয়ে গেছে, আপার কেস হয়েছে বড়, বাট ফন্ট সাইজ একটু ছোট হইতে হবে, ফন্ট সাইজ 14 পিক্সেল মোটামুটি চলে, আমরা পরে বাড়াবো কমাবো সমস্যা নেই। এবার এটা কি পি, পি তো নাকি, আমরা এক কাজ করি, এটা কপি পেস্ট করি, এখানে দিব কি পি, কালার অবশ্যই সাদা নাকি, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স টেক্সট ট্রান্সফর্ম, এটা আপনার কাছে হবে না, এই প্রপার্টির দরকার নেই, ফন্ট ফ্যামিলি ওইটা যদি এত হয় এটাকে কত দিব, 12, সমস্যা নেই বাড়াবো, আমরা বাড়াবো, উপর থেকে নিচে নামানো দরকার ঠিক না, আচ্ছা উপর থেকে নিচে পড়ে না ভাই, এখন এই বক্সগুলোকে কি করা দরকার, দূরে দূরে করে যেন তারা থাকে, তাহলে কাকে বলতে হবে, এটা ফিচার বক্সকে বলতে হবে ঠিক না, ফিচার বক্সে কি বলবো, ফিচার বক্স কই বানাইছি, ফিচার বক্স তোমার দুইটা দুইটা করে থাকো, তার মানে কি উইথ 50%, বামে বামে থাকো, ফ্লোট লেফট, বাট ফিচার বক্সকে আমি কি করলাম, ফ্লোট করলাম, সার্ভিস রাইটকে আফটার করেছি আমরা, না করি নাই তো, সার্ভিস রাইটকে আফটার করি নাই, এগুলো একটু মনে রাখতে হবে বুঝছেন, নাহলে দেখবেন ডিজাইনের চেহারা এমন হবে আপনার মাথা গরম হয়ে যাবে, ডিজাইনও গরম হয়ে যাবে, কেন, খালি ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ, এখন দেখেন সুন্দর মতন তারা কি করবে, ধীরে ধীরে করে থাকবে, এই যে এটা হলো আপনার ওই যে পোর্টফোলিও সেকশন বানাইছিলাম না, ওইটা ওইটার কনসেপ্ট, আর কিছু না, আচ্ছা পোর্টফোলিও সেকশনের ঘটনা কি ছিল, তিনটা বক্সকে আপনি পাশাপাশি রাখতে যাচ্ছেন প্রত্যেকটা বক্সের, তাহলে কত হইতে হবে উইথ 33.33% ঠিক কিনা, আমি এখন সবগুলোর নামই হচ্ছে ফিচার বক্স, আমি বলে দিতে চাচ্ছি ফিচার বক্স তোমরা কি থাকবা, দুটো 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 করে থাকবা, তাহলে তাদের উইথ যদি 50% করে দেন তাহলে তো দুটো দুটো করে রাখা যাবে একটা রোতে, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম, বাট লেগে গেছে এখন কি করবেন, মার্জিন বটম, ফিচার বক্সকে বলবো মার্জিন বটম 15 পিক্সেল, তাহলে একটা গ্যাপ তৈরি হবে নাকি, আরো গ্যাপ দরকার, আপনি আরো গ্যাপ বাড়ান, ক্লিয়ার, কোনটা আফটার, হ্যাঁ না, এটা কি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করতে পারতেন, বা ডিসপ্লে ইনলাইন ব্লকটা খালি করা যায় বলে খালি করবেন তা না, যে সকল কন্টেন্ট গুলাকে আপনি সেকশন গুলাকে ধরেন মাঝখানে রাখতে চাচ্ছেন সেগুলোকে কি করবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে করবেন, মেনুটাকে আপনি ডিসপ্লে ইনলাইন করে এদিক সেদিক নিয়ে যেতে পারেন, এটা তো একটা সেকশন তাই না, তাকে পাশাপাশি বসাতে চাচ্ছেন, ওটা অবশ্যই ফ্লোট দিয়ে করতে হবে, ক্লিয়ার, আচ্ছা আমাদের এই সেকশনটা হয়ে গেল, আপনাদেরকে চা খাওয়া দরকার আছে, আচ্ছা চা খেয়ে আসেন তাহলে নাকি, 10 মিনিট।